নমস্কার। 2024 মে মেষ রাশি এবং মেষ লগ্ন অর্থাৎ সাইন এরিজ। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য 2024 সালের মে মাস ঠিক কি ধরনের কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য নিয়ে আসছে, অর্থাৎ যেটা আসলে মূলত গোচর ফল, যাকে আমরা প্রচলিত ভাষায় বলে থাকি রাশিফল, মে মাসের রাশিফল। যে পরিভাষাতেই বলা হোক না কেন, আসলে কিন্তু রাশিফল। রাশি লগ্নকে কেন্দ্র করে গোচরে গ্রহদের যে অবস্থান, সঞ্চার বা মুভমেন্ট তৈরি হচ্ছে সেটাই রাশিফল। বিভিন্ন পরিভাষাতে এই রাশিফলকে বিভিন্নভাবে কিন্তু এক্সপ্লেন করা হয়। মেষ রাশি মেষ লগ্নের জন্য মে মাসে যে গ্রহ অবস্থান গোচরে তৈরি হচ্ছে, গোচরে বা সঞ্চারে তৈরি হচ্ছে, মে মাসের রাশিফল দেখতে গেলে আমাদের প্রথমেই সেটা দেখতে হয়। মেষ রাশি মেষ লগ্ন সাইন এরিজ, ন্যাচারাল জুডিয়াকের ফার্স্ট হাউস। মেষ রাশি মেষ লগ্নের জন্য যে গোচর সঞ্চার ট্রানজিট তৈরি হচ্ছে তাতে প্রথমেই একদম ডে ওয়ান ফার্স্ট মে তাদের রাশি লগ্ন থেকে বৃহস্পতি সঞ্চার করে যাচ্ছে, বৃহস্পতি সঞ্চার করে তাদের সেকেন্ড হাউসে সঞ্চার করছে। সুতরাং বৃহস্পতি তাদের দ্বিতীয় ঘরে সঞ্চার করছে, তাদের যেটা ধনস্থান বা সঞ্চিত অর্থের ক্ষেত্র বা যেটা তাদের রিসোর্সের ঘর। সেকেন্ড হাউস থেকে আমরা মানুষের জীবনে যে রিসোর্সগুলো থাকে সেটা সম্পর্কে আমরা দেখতে পাই। সেকেন্ড হাউসে বৃহস্পতি সঞ্চার করছে। 19th মে পর্যন্ত তাদের রাশি লগ্নে শুক্র অবস্থান করে থাকছে এবং 19th মে শুক্র সঞ্চার করবে তাদের সেকেন্ড হাউসে, যখন তাদের দ্বিতীয় ঘরে বৃহস্পতি এবং শুক্রের একত্রে অবস্থান হবে। 10th মে মেষ রাশিতে সঞ্চার করছে বুধ এবং প্রথম 10টা দিন বুধ থাকছে তাদের দ্বাদশে এবং 10th মে বুধ তাদের রাশি লগ্নে সঞ্চার করছে। প্রথম 2টি সপ্তাহ অর্থাৎ 14th মে পর্যন্ত তাদের রাশি লগ্নে তুঙ্গস্থ রবি অবস্থান করে থাকবে এবং 14th মে রবি সঞ্চার করবে তাদের থার্ড হাউসে। আর রাশি লগ্নের অধিপতি মঙ্গল পুরো মাসটাই তাদের দ্বাদশে অবস্থান করে থাকবে এবং রাহুর সঙ্গে একই সাইনে অবস্থান করে থাকবে। রাহু পুরো মাসটাই তাদের দ্বাদশে থাকছে এবং কেতু পুরো মাস তাদের ষষ্ঠে অবস্থান করে থাকছে, একাদশে থাকছে। মে মাসটা পুরোই তাদের একাদশে, 11th হাউসে থাকছে একাদশপতি শনি। মেষ রাশি মেষ লগ্নের জন্য যে গ্রহ অবস্থান তৈরি হচ্ছে মে মাসে, তাতে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড হাউস, ফার্স্ট হাউস, 12th হাউস অত্যন্ত জোরালো হয়ে থাকছে এবং তার সঙ্গে সঙ্গে একাদশে থাকছে শনি। এবার এই সঞ্চার গোচর বা ট্রানজিটের ভিত্তিতে এই মে মাস মেষ রাশি মেষ লগ্নের জন্য ঠিক কি ধরনের সময়কে তৈরি করে দেবে, অর্থাৎ সময় কতটা তাদের ফেভারে থাকছে বা কোন কোন ক্ষেত্রে কিভাবে সময় কতটা তাদের এগেনস্টে থাকছে। প্রথমেই যেটা বলবো শরীর স্বাস্থ্য বা হেলথ সম্পর্কে, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সতর্কতার প্রয়োজন, কারণ মঙ্গল একে তো তাদের রাশি লগ্নের অধিপতি দ্বাদশে থাকছে এবং রাহু যুক্ত হয়ে থাকছে, আকস্মিকভাবে সাডেনলি যে কোনো রকমের হেলথ ক্রাইসিস কিন্তু হতে পারে, ছোটখাটো রক্তপাত, কাটা ছেঁড়া, সার্জারি ইত্যাদির প্রয়োজন হতে পারে এবং একটা আকস্মিকতার দিক থাকছে যেটা আগে থেকে একেবারেই যেটা বোঝা ছিল না, আগে থেকে একেবারেই জানা ছিল না এই ধরনের কোনো হেলথ ক্রাইসিস হতে পারে। এছাড়া যে দিকটা থাকছে সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ, হাইপারটেনশন এবং হাইপার অ্যাংজাইটি, এই ক্ষেত্রটাও কিন্তু অতি অবশ্যভাবে কিন্তু থাকছে। বহু সময় আমরা দেখতে পাই একটা মস্তিষ্কে রক্তক্ষরণ, ব্রেনে কোনো স্ট্রোক ইত্যাদি, এই সমস্ত ক্ষেত্রেরও কিন্তু সম্ভাব্য ক্ষেত্রে একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। যারা মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকা তাদের জন্য এই মে মাসে যেটা বিশেষ প্রয়োজন সেটা হচ্ছে যে মন মাথাকে একদম
কাম অ্যান্ড কুল রাখা, কোনোভাবেই মানসিক উত্তেজনাকে কোনোভাবেই কিন্তু প্রশ্রয় দেওয়া উচিত নয়। মানসিক উত্তেজনা কিন্তু তাদের বিশেষভাবে শরীর স্বাস্থ্যের ক্ষতির কারণ হতে পারে এবং কোনো ইঞ্জুরিরও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। বিশেষ সতর্কতা কিন্তু প্রয়োজন। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র একটা স্লো বাট স্টেডি খুব সুন্দরভাবেই কিন্তু তাদের বজায় থাকছে এই মে মাসে আয় বা ইনকামের ক্ষেত্র। যদিও ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকছে, ব্যয়ভাব বিভিন্ন কারণে প্রবল থাকছে, শারীরিক কারণে, শরীর স্বাস্থ্যের কারণে, সার্জারির কারণে, হেক্টিক ট্যুর ট্যুর অ্যান্ড ট্রাভেল ইত্যাদির কারণে ব্যয়ভাব কিন্তু অত্যন্ত প্রবল থাকছে। যারা স্টুডেন্ট ছাত্রছাত্রী তাদের জন্য বলবো অত্যন্ত শুভ থাকছে এই মাস আপনাদের জন্য। উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ, প্রাথমিক শিক্ষা বা মধ্যম মানের শিক্ষার ক্ষেত্রেও শুভ, শিক্ষার ক্ষেত্র বিদ্যার্জনের ক্ষেত্র শুভ, যারা কম্পিটিটিভ পরীক্ষা দেবেন তাদের জন্য অত্যন্ত শুভ। বিভিন্নভাবে সাপোর্ট সহযোগিতা ইত্যাদি তারা পাবেন এবং এই মে মাসে তাদের মধ্যে একটা উচ্চাকাঙ্ক্ষা অ্যাম্বিশন ইত্যাদিও কিন্তু বিশেষভাবে তৈরি হবে এবং তারা তাদের টার্গেট অ্যাচিভ করবার জন্য বিভিন্নভাবে সচেষ্ট হবেন। কম্পিটিটিভ পরীক্ষাগুলো বা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর ক্ষেত্রে কিন্তু তারা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর ক্ষেত্রে তারা বিভিন্নভাবে শুভ ফল এই মাসে কিন্তু লাভ করবেন এবং তাদের মেধা, তাদের ইন্টেলিজেন্স, তাদের মেরিট নিশ্চিত রূপে কিন্তু তাদের সহায়ক হবে। টেন্থ মে তাদের রাশি লগ্নে বুধ সঞ্চার করছে, ফলে এই ক্ষেত্রেও দেখা যাবে তারা বিভিন্নভাবে শুভ ফল পাচ্ছেন যারা স্টুডেন্ট বা ছাত্রছাত্রী। যারা বিভিন্ন সম্পর্ক রিলেশনশিপের মধ্যে রয়েছেন, প্রেম প্রীতির মধ্যে রয়েছেন, সেখানে ইগো খানিকটা তাদের সম্পর্কের মধ্যে অন্তরায় হতে পারে। ইগোর কারণে একটা মতভেদ মতানৈক্য তৈরি হতে পারে, নিজের মতামতকে শ্রেষ্ঠ বলে মনে করা, নিজের মতামতকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া ইত্যাদির কারণে রিলেশনশিপে একটা দূরত্ব কিন্তু তৈরি হতে পারে। যারা দাম্পত্য জীবনে রয়েছেন, যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য এই মাস কিন্তু বিশেষ শুভ থাকছে, অত্যন্ত শুভ থাকছে। দাম্পত্য জীবনের সম্পর্ক রিলেশনশিপ যথেষ্ট মাধুর্যপূর্ণ থাকছে, পরস্পরের প্রতি একটা প্রীতি মাধুর্য বজায় থাকবে, ইন্টিমেসি থাকবে, আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রটা অত্যন্ত শুভ থাকবে এবং স্বামী বা স্ত্রী অ্যাচিভমেন্টের ক্ষেত্রটাও কিন্তু অত্যন্ত শুভ থাকবে। এবং 19th মের পর থেকে দেখা যাবে যে দাম্পত্য জীবনে স্বামী বা স্ত্রীর পরামর্শ সহযোগিতা সাজেশন তাদের জীবনে বিশেষভাবে শুভভাবে কার্যকরী হচ্ছে। যারা ডক্টর মেডিকেল ফিল্ডে রয়েছেন তাদের জন্য এন্টায়ার মে মাস অত্যন্ত শুভ, বিভিন্নভাবে শুভ, মান সম্মান প্রভাব প্রতিপত্তি মর্যাদা বিভিন্নভাবে শুভ ফল তারা লাভ করবেন। যারা লিগাল অ্যাডভাইসার আইনি পরামর্শ দিয়ে থাকেন, যারা অ্যাডভোকেট লয়ার তাদের জন্য বলবো এই মে মাসের শেষ 20টা দিন অতীব শুভ। তাদের বোধ বুদ্ধি বিচক্ষণতা মেধা তাদের কেরিয়ারের ক্ষেত্রে কর্মজীবনে বিশেষ সাফল্য এনে দেবে। একটা ক্লায়েন্টের সঙ্গে সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তারা শুভ ফল পাবেন। লাস্ট 20 ডেজ যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা এজেন্ট হিসেবে ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, এই মে মাসের শেষ 20টা দিন আপনাদের ফেভারে থাকছে কিন্তু প্রথম 10টা দিন ভুল সিদ্ধান্তের সম্ভাবনা থাকছে। কিন্তু শেষ 20টা দিন বিভিন্নভাবে সময়ের ফেভার আপনারা পাবেন এবং আপনাদের সিদ্ধান্তগুলো খুব যথাযথ বা অ্যাপ্রোপ্রিয়েট হবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, যারা সৃষ্টিশীল কাজকর্ম করে থাকেন, অভিনয় করে থাকেন ছোট পর্দায় বড় পর্দায়, অ্যানিমেশনের জগতে রয়েছেন, বিজ্ঞাপনের জগতে রয়েছেন, যারা বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, বিভিন্নভাবে ফ্যাশন ডিজাইনিং এর সঙ্গে যারা সংযুক্ত, মেকআপ আর্টিস্ট,
যাদের নিজস্ব পার্লার রয়েছে, বুটিক রয়েছে, যে কোনো রকম ক্রিয়েটিভিটির সঙ্গে যারা সংযুক্ত, তাদের জন্য বলবো ইন্টেরিয়ার ডিজাইনিং বিভিন্ন রকমের, যেখানে একটা শৌখিনতা ইত্যাদি প্রয়োজন হয়, এই সমস্ত ক্ষেত্রে অতীব শুভ সময় পুরো মে মাস। পুরো মে মাস প্রথমে তো রাশি লগ্নে থাকছে প্রথম 19টা দিন, এবং তারপর তাদের সেকেন্ড হাউসে স্বক্ষেত্রস্থ শুক্র বিভিন্নভাবে তাদের শুভ ফল দেবে। আপনাদের সঙ্গে সম্পর্ক, ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্ক, তার সঙ্গে সঙ্গে বাক্য প্রয়োগের মাধুর্য, বিভিন্নভাবে সময়ের দাক্ষিণ্য বা শুভ ফল আপনারা পাবেন। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, পুরো মাসটাই আপনাদের ফেভারে থাকবে। আপনাদের প্রভাব প্রতিপত্তি বজায় থাকবে, মর্যাদা বৃদ্ধি পাবে। যারা কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, যারা শিক্ষক শিক্ষয়িত্রী অধ্যাপক অধ্যাপিকা, তাদের জন্য এই মে মাস কিন্তু শুভ, বিশেষভাবে শুভ। অন্তত শেষ 20টা দিন বিশেষভাবে তাদের জন্য শুভ, যারা পড়ানোর কাজ করেন, যারা বিশেষ করে কোনো রকম আইটি সেক্টরে রয়েছেন, যারা এই মুহূর্তে আইটি সেক্টরে রয়েছেন, ইনফরমেশন টেকনোলজির ফিল্ডে রয়েছেন, যারা বিদেশে যেতে চাইছেন, তাদের জন্য এন্টায়ার মে মাস আপনাদের ফেভারে থাকছে। হঠাৎ করে আকস্মিকভাবে কোনো অপরচুনিটিস এসে যেতে পারে। যারা এই মুহূর্তে কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে চাইছেন, জমি বাড়ি ফ্ল্যাট ইত্যাদিতে বিনিয়োগ করতে চাইছেন, এই মাসে কিন্তু কিছুটা সতর্কতা প্রয়োজন। কোনো ভুল সিদ্ধান্ত তৈরি হতে পারে, কিন্তু এই মাসের একদম শেষ সপ্তাহ থেকে সময় ক্রমশ আপনাদের ফেভারে আসতে চলেছে। যারা পেরেন্টস, পিতামাতা, সন্তানের ক্ষেত্র বিশেষ শুভ, সন্তানের অ্যাচিভমেন্ট এবং সন্তানের সাফল্য এই মে মাসে আপনাদের জন্য অনিবার্য। যারা কোনো ভাবে ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটির ব্যবসা করেন, এই ধরনের ফিল্ডে যারা রয়েছেন, তাদের জন্য তো অত্যন্ত শুভ থাকছে এই মে মাস। বিভিন্নভাবে আপনারা শুভ ফল পাবেন, এবং মে মাস পরবর্তী সময়েও কিন্তু এই মে মাসের প্রভাবও কিন্তু আপনাদের, শুধু মে মাস নয় জুন মাসেও এর প্রভাব নিশ্চয়ই নিশ্চিত রূপে আপনারা পেতে চলেছেন। যারা বিজনেস ওরিয়েন্টেড পিপল, ব্যবসা বাণিজ্য করেন, এই মে মাসের প্রথম 10টা দিন বাদ দিয়ে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র শুভ। নতুন ইনভেস্টমেন্টের সম্ভাবনা থাকছে এবং নতুন বিনিয়োগ আপনাদের নিশ্চিত রূপে সাফল্য এনে দেবে। সঞ্চিত অর্থের ক্ষেত্র শুভ, এবং যেখানে আপনারা ইনভেস্ট করবেন সেই ক্ষেত্রটাও কিন্তু 10th মের পর থেকে আপনাদের ফেভারে থাকবে। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের জন্য বলবো মে মাস নিশ্চিত রূপে শুভ, তবে প্রথম 10টা দিন প্রত্যেকটা সিদ্ধান্তের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। প্রথম 10টা দিন যে কোনো রকমের ভুল সিদ্ধান্ত হয়ে যেতে পারে, কিন্তু 10th মের পর থেকে আপনাদের সিদ্ধান্তগুলো আপনাদের ফেভারে যাবে, এবং 10th মের পর আপনাদের বাক্য প্রয়োগ, স্টেটমেন্ট, উক্তি, আটারেন্স, আপনাদের বাক্য প্রয়োগের মাধুর্য, আপনাদের সার্বিকভাবে একটা গ্রহণযোগ্যতার ক্ষেত্র কিন্তু তৈরি করে দেবে। বিবাহের যোগ থাকছে এই মে মাসে প্রবলভাবে। যারা মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকা, এই মে মাসে কিন্তু প্রবলভাবে বিবাহের যোগ, বিবাহের সংযোগ, একটা কোনো অ্যাসোসিয়েশন তৈরি হবার প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে এই মে মাসে। মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকাদের ভ্রমণের সম্ভাবনা থাকছে, কিন্তু 10th মে পর্যন্ত বিশেষ শুভ নয়, 10th মে পরবর্তী সময় শুভ। সেকেন্ড হাউসে 19th মের পর থেকে রবি, বৃহস্পতি এবং শুক্রের অবস্থান সার্বিকভাবে তাদের শুভ ফল এনে দেবে, তবে হেলথের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। কয়েকটি রং বা কালার এ মাসে আপনাদের জন্য বিশেষ শুভ থাকছে, তার মধ্যে হলুদ রং এবং ঝকঝকে সাদা রং, তার সঙ্গে হালকা গোলাপি রং, এই তিনটে রঙই আপনাদের জন্য অত্যন্ত ফেভারেবল থাকছে। ব্ল্যাক, কালো বা মেরুন, এই মেরুন এবং কালো এবং ঘন রংগুলোকে আপনারা এই মাসে অ্যাভয়েড করে চলুন। কয়েকটি ডেট আপনাদের জন্য অত্যন্ত ফেভারেবল থাকছে,
এক তারিখ, তিন তারিখ, ছ তারিখ, ন তারিখ, ১২ তারিখ, ১৮ তারিখ, ২১ তারিখ, ২৪ তারিখ এবং ২৭ তারিখ এবং ৩০ তারিখ। এই ডেটগুলোও কিন্তু বিভিন্ন কারণে বিভিন্ন কাজের ক্ষেত্রে আপনাদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ এবং সিগনিফিকেন্ট হতে চলেছে। মে মাস অনবদ্য ইউনিক হতে চলেছে মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বিভিন্নভাবে শুভ ফল পাবেন, প্রোটেক্টেড হবেন, তবে হেলথের ক্ষেত্রে যত্নশীলতা বিশেষ প্রয়োজন। যে কোনো রকম ভ্রমণের ক্ষেত্রেও সতর্কতা কিন্তু প্রয়োজন। নমস্কার।